সুপ্রিয় ভিউয়ার্স, সাম্প্রতিক গ্রেপ্তার হয়েছেন আব্দুল আজিজ। এই আব্দুল আজিজ একজন ধর্ম প্রচারক, তথাকথিত ধর্ম প্রচারক। তিনি হিন্দুদের ভুলভাল বুঝিয়ে ইসলামে আনার ক্ষেত্রে ভূমিকা পালন করতেন এবং তাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা হতো। এবং এই ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ করব আব্দুল আজিজকে কখনোই তার একটি স্ট্যাটাস যেখানে তিনি হাসিনাকে হত্যার হুমকি টুমকি এই স্ট্যাটাসটি নিয়ে যদিও বিতর্ক আছে, কিন্তু এই স্ট্যাটাসটির কারণে যে তিনি গ্রেফতার হননি, তিনি যে একজন ভাওতাবাদ সেটি আমি আমার এই ভিডিও ফুটেজে প্রমাণ করব। এবং রাকেশ রায়কে যে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করানো হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাও আমি এই ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণ করব। বাংলাদেশে হিন্দুদের নির্যাতন নিপীড়ন নতুন নয়, প্রতি বছর প্রতিনিয়ত হিন্দুরা নির্যাতিত হচ্ছে বাংলাদেশে, তাদের হয় অস্ত্রের মুখে, ক্ষমতা দেখিয়ে, বিভিন্নভাবে প্রভাবিত করে তাদের কোণঠাসা করে রাখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই রাকেশ রায়কে গ্রেফতার। এবং এই যে ধর্ম ব্যবসায়ী আব্দুল আজিজ একজন প্রতারক, সেটিও মুসলিমদের কাছে আমি প্রমাণ করে দিব। চলুন আমি আপনাদের বিভিন্ন প্রমাণ উপস্থাপন করি আপনাদের সামনে। সুপ্রিয় ভিউয়ার্স, আমার কাছে 10 থেকে 12টি ভিডিও ক্লিপ আছে, যে ভিডিও ক্লিপগুলি থেকে আমি বিশেষ অংশ আমি দেখাবো, যেখানে এই আব্দুল আজিজ হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্নভাবে চতুরতার সহিত তাদের কটাক্ষ করছে, তাদের দেবদেবীকে তিনি অপমান অপদস্থ করছিলেন এবং যে কারণে তিনি গ্রেফতার হতে পারেন। এই ভিডিওতে তিনি গাছের নিচে কলা কেন দেওয়া হচ্ছে, মানে এটা হিন্দুদের ধর্মবিশ্বাস, তো সেই ধর্মবিশ্বাসকে তিনি অবজ্ঞা করছেন, তিনি নানাভাবে ফাইজলামি আর কি করছেন তাদের নিয়ে। এখন এই মূর্খ মোহাম্মদের উম্মত, তিনি ধর্ম সম্পর্কে খুবই অজ্ঞ, তো তার অজ্ঞতার প্রমাণস্বরূপ আমি যদি বলি যে মক্কায় যখন শয়তানের উদ্দেশ্যে পাথর ছোড়া হয়, সেই পাথর কি শয়তানের গায়ে পড়ে? তাহলে কেন পাথর ছোড়া হয়? আবার মক্কায় কালো পাথরে চুমু দেওয়া হয়, বলা হয় কালো পাথরে চুমু দিলে, শুধু বলা হয় না, এটি ইসলামের অথেন্টিক সোর্স দাবি করা হয় এবং এটি সত্য যে কালো পাথরে চুমু দিলে একটা মানুষ জন্মের পরে যেরকম নিষ্পাপ হয়ে যায় সেরকম নিষ্পাপ হয়ে যাবে, তাহলে সেটা কি পুজো নয়? তো এইভাবে একটা ধর্মকে কটাক্ষ করা এবং উদ্দেশ্যপ্রমণভাবে তাদের অপমান অপদস্থ করার নাম ইসলাম প্রচার নয়, হতে পারে না। তো দেখলেন, এতক্ষণ এই হিন্দু লোকটির বাড়িতে গিয়ে তার দেব দেবীকে অপমান অপদস্থ করে, এখন তিনি কিছু টাকা গুঁজে দিলেন ওই লোকটার হাতে এবং বললেন এগুলি হাদিয়া, হাদিয়া মানে হচ্ছে দান, তিনি দান করছেন। আরো সামনে আমি আপনাদের দেখাবো প্রত্যেকটা জায়গায় গিয়ে তিনি টাকার মাধ্যমে মানুষকে ঋণী করছেন এবং ধর্মতে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করবেন এবং অনেকটা বাধ্য বলা যায়। আমি যদি বলি এই টাকা যদি দান করবেন তাহলে মুসলিমরা না খেয়ে আছে, বাংলাদেশে হাজার হাজার মুসলিম আছেন যারা খেতে পারে না দুবেলা দুমুঠো, তাদের টাকা না দিয়ে কিন্তু তিনি কেন হিন্দুদের দিচ্ছেন? এবং হিন্দুদের দিচ্ছেন ভালো কথা, হিন্দুদের দেবদেবীকে অপমান করে, অপদস্থ করে, তাদের বিশ্বাসকে আরেকটা বিশ্বাস দ্বারা আক্রমণ করে তিনি যে টাকা পয়সা দিচ্ছেন, এটা কতটা যৌক্তিক? ভিউয়ার্স, এখানে তিনি সিলেটের এই হিন্দুদের রামকৃষ্ণ মিশন আছে আর কি আছে, হিন্দুদের রামকৃষ্ণ ইসকন প্রতিষ্ঠিত একটি দোকানে গিয়ে তিনি একটি বিশেষ বই কিনবেন এবং সেই বইটির মাধ্যমে অন্যান্য এই পরবর্তীতে আমি ভিডিও শেষের দিকে দেখাবো, তিনি এই বইটি নিয়ে হিন্দুদের বাড়ি বাড়ি যাবেন এবং তাদের ভুলভাল বুঝিয়ে, যারা শিক্ষিত নয় তাদেরকে ভুলভাল বুঝিয়ে ওই বইয়ের মাধ্যমে তিনি বিভিন্নভাবে তিনি সেখানে দাবি করবেন, তিনি কনফারেন্স করছেন, তিনি লেকচার দিচ্ছেন। অনেক
অবশেষে এই বইটি পেলাম যে আত্মজ্ঞান লাভের পন্থা, সে বইটি পেয়েছি। আপনারা চিনি রয়েছেন, দেখুন ছাগলের মতো এক পাজা দাঁড়িয়ে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করতে গিয়ে যে পূর্বজন্ম এগুলিও তিনি বিশ্বাস করছেন, অথচ তিনি মুসলিম। এই লোকটি ইসলামের কিছুই জানে না, তার ধর্মীয় জ্ঞান একদম শূন্যের কোঠায়। তিনি শুধু পারেন এই ভাব ধরে, দেখেন গলায় একটি কাঠ ঝুলিয়ে টুলিয়ে, মানে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য তিনি যা করা লাগে তাই করেন। শ্রী কানু দাস কোরারে কানাইয়া, তুমি তো শ্রী রাধা কৃষ্ণের একটি নামের অন্তর্ভুক্ত ছিলা, এরকম বুঝাই লাগে। এই যে একটা বই দেখানি, আত্মজ্ঞান লাভের পন্থা, এই বইটা আমি অনেক পড়ছি। এই বই থেকে কিছু ইয়ে বলবো আপনারে এবং আপনারে ভিউয়ার্স, দেখলেন একটু আগে আমি বললাম না, সে এই বইটি নিয়ে যাবে, এই কেনার পরেই সে বই নিয়ে আর এক যারা দীক্ষিত নয় সেরকম একটা হিন্দু পরিবারে যায় এবং গিয়ে সেখানে তিনি মহাপণ্ডিত সুলভ তিনি ভাষণ শুরু করে। দেখুন দেখুন বইটি যে সে পড়েনি তার প্রমাণ হচ্ছে গ্রন্থকার কে বা লিখেছেন কে বইটির নাম জিজ্ঞেস করছিল একজন উৎসুক লোক, সে কিন্তু বলছে লেখা আছে লেখা আছে। এই যে দেখতেছেন শেষ গোত্র, যেটা শেষ জাতির লাগে একটা শেষ অবতার আইছেন একজন, সেই অবতার হলো কল্কি অবতার, বুঝছেন না নাম কল্কি অবতার নরাংশ, অর্থাৎ কল্কি অবতার এই খেয়ে জানাননি, মহামানব কল্কি অবতার নরাংশ, অর্থাৎ এই নাকি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় পাগল দেখুন, কল্কি অবতারকে মোহাম্মদ বানিয়ে ফেলেছে। তিনি ইয়া হাবিবি ড্রেসে তিনি গেলেন, দেখতে পাচ্ছেন বাঙালি হয়ে তিনি সৌদিয়ানদের পোশাক পরে তিনি এই হিন্দুদের, এরা এই লোকটা অসুস্থ, মানসিকভাবে অসুস্থ আমার মনে হয়েছে। এই যে একজন মুরব্বী কাকা, এই কাকাকে আরো দেখছেন আপনারা, এখানে আরো আসছিলাম, আর একটা খাদ্য হয়েছে এখানে যে খাদ্য, এই খাদ্য মানে এই লোকটির কাছে তিনি আগেও এসেছিলেন এবং এসে এই লোকটিকে দেখেন বোঝাবেন বিভিন্নভাবে। এ দেখছেন টাকা দিচ্ছে আরো পরবর্তীতে টাকা দেবে, দেখুন 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 দেখুন। আমাদের লন্ডনের একজন ভাই আপনি গিয়া দিচ্ছেন, এটা রেখে দিবেন, আর আপনার সাথে এখন কিছু কথা বলি, এটা কি আপনি বলতে আসান? দেখুন ভিডিও শুরুতেই তিনি টাকা দিলেন, টাকা দিয়ে এখন তিনি তাদের দেব দেবী বিভিন্ন ব্যক্তিকে ফাইজলামি করুন, ইয়ার কি করবেন, ঠিক না? আচ্ছা আপনারা আমার দিকে তাকান তো, আমার কি কিরকম লাগে, আমার কি হিন্দু লাগে, হিন্দুর মতো লাগে, হিন্দু মানে সন্তানের মতো লাগে, লাগে না, কেননা আমি এক আল্লাহ। দেখুন এই বর্ণবাদী মনোভাব দেখাচ্ছে, হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করছে, হিন্দুরা খারাপ এবং মুসলিমরা দেখতে ভালো, সেরকম তিনি তাকে সেভাবেই উপস্থাপন করছেন এবং এর কথাগুলি এত অখাদ্য এবং অযৌক্তিক যে কথাগুলি কি দেখাবো, অল্প দেখে খবর দেন না। হিন্দুদের যে মরার পরে দেহ জ্বালানো হয় পোড়ানো হয় এই ব্যাপারগুলি নিয়ে তিনি কটাক্ষ করছেন। প্রথমে দেখলেন ভিডিও শুরুতেই তিনি টাকা দিয়ে দিলেন, হ্যাঁ টাকা দিয়ে তারপরে শুরু করলেন তার কথা। এবং এই ভিডিওতে আমি একটি চাঞ্চল্যকর তথ্য আমি আপনাদের দেখাবো, চলুন। তিনি এই পাশের যে লোকটি এই লোকটিকেও টাকা দিবেন, এই দেখুন দেখলেন দেখলেন টাকা দিল এবং টাকা দেওয়ার পরে কি করবে দেখবেন, কালিমা পড়বেন, দাঁড়ান দেখাচ্ছি। আপনার
দেখুন এই ব্যক্তিটি বৃদ্ধ যে ব্যক্তিটি লাল শার্ট গায়ে দেখছেন তিনি বুঝাচ্ছিলেন যে আল্লাহ উপরে একজন আছে মানে ভগবান মানে ওই ঈশ্বরকে কিন্তু এই কথাটি বলার পরে তারা কিন্তু সাথে সাথে চাচ্ছিল যে কলিমা এখনই পড়ে ফেলো বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে এখনই কলিমা পড়ে ফেলে দেখুন দেখুন এই কলিমা পড়িয়ে ফেলার ক্ষেত্রে এক প্রকার জোর জবস্তি তারপরে দেখলেন তো প্রথমে এসে টাকা দিয়ে দিলেন এবং এই নীল শার্ট পরা ব্যক্তিকেও টাকা দিলেন তো এগুলি হচ্ছে তাদের তাকওয়া দেখুন তিনি বিভিন্ন জায়গায় গিয়ে বসে থাকেন এই বটগাছের নিচে বসেছিলেন যেন কেউ যদি আসে তাহলে তিনি এখানে কটাক্ষ করবেন তাদের দেব দেবী তাদের বিশ্বাসকে নিয়ে তিনি ফাইজলামি করবেন এবং তার ভিডিওগুলি দেখাতে গেলে আসলে আমার এই ভিডিও লেন্থ হয়ে যাবে প্রায় 2 ঘন্টা হ্যাঁ এবং এত অখাদ্য এবং অযৌক্তিক কথাবার্তা যেগুলো শুনলে আপনারা কমেডি শো মনে করবেন না না মনে করবেন সিরিয়াস কোনো কথা পাগলামির তো একটা সীমা থাকে কিন্তু তার তো দোষ নয় তাকে লন্ডন থেকে বিভিন্ন জায়গা থেকে ফান্ড দেওয়া হয় বিশেষ করে মিডল ইস্টের কিছু অনলাইন সন্ত্রাসী আছে তারা তাকে অনেক টাকা পয়সা দেয় এবং তাকে একটা মোটর বাইকও কিনে দিয়েছে সে যে মোটর বাইকটার বিনিময়ে চলাফেরা করে এবং তিনি ওইসব টাকা পয়সার বিনিময়ে মানুষকে টাকা দেয় বিভিন্নভাবে ধর্মান্তরিত করার ক্ষেত্রে দেখুন ইনি কত বড় অভদ্র যার যদি কারো ভিডিও ফুটেজ নিতে হয় তাহলে তাদের সবার পারমিশন নিতে হয় কিন্তু তিনি পারমিশন ছাড়া এই এক পাজা দাঁড়িয়ে নিয়ে বেয়াদবের মতো গিয়ে যেখানে সেখানে সে ভিডিও ওপেন করে মানুষকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের শিক্ষাগত যোগ্যতা কম থাকায় তিনি তাদের নিয়ে টিটকারি করেন এবং এই নতুন মাওলানা আল্লাহ আল্লাহ বেশি করে যে একটা ব্যাপার আছে হ্যাঁ তাই না তিনি ইসলামের প্রচারক প্রসারক নামে যা ইচ্ছা তার যেভাবে ইচ্ছা সেভাবে ফাইজলামি শুরু করেন যত দেবতা আছে তত দেবতার পূজা করার চেষ্টা করে তাই আমি বিদায় নিয়েও বিদায় নিতে পারলাম না একটা কথা আমি বলতে চাচ্ছি যে এই যাদের কাছে গেলাম তারা হলেন আমাদের প্রতিবেশী আমার ফাদার ইন লর বাড়ির আশেপাশে যে সজীব দা দাদা এটার নাম লঙ্কুন না আমাদের সিলেটের বাসায় বলি লঙ্কুন সেদিন এক হিন্দু দাদাকে বললাম পণ্ডিত এটা যদি আমি খেতে দিই আপনি কি করেন বলে এইভাবে আমি করে থাকবো কথা বলতে পারবো না এটা সঠিক যারা ছোট মনের অধিকারী তারা কিন্তু ছোট ভাবে দেখেন আর গড়েও ঢুকান না দেবতার সামনে আনে না এই যে রণদা উনার রণদীর চক্রবর্তী দাদা উনার সুমিত সিং শ্রীমঙ্গল আচ্ছা বাসা শ্রীমঙ্গল সুমিত সুমু ভিউয়ার্স এতক্ষণ দেখলেন তিনি বিভিন্ন টাকা পয়সা দিলেন দিয়ে তিনি এই তথাকথিত ইসলামের দাওয়াত দিলেন এখন দেখুন এই লোকটাকে সিলেটের একটা মার্কেটে ইসলামের দাওয়াতের নামে দেখুন হাত ধরে রাখছে আপনার হাতের দিকে খেয়াল করবেন এই মোল্লার দেখুন মেমোরি এবং সিমের কথা নাকি মোহাম্মদ 1400 বছর আগে বলে গেছে কি বলি ভাই তবে দেখুন এই লোকটির হাত কিন্তু ছাড়বে না যতক্ষণ ভিডিওটা দেখবেন হাত ধরে রাখছে যেতে দেবে না
ভিউয়ার্স, পুরো ভিডিওটাতে এই লোকটিকে, যে একজন হিন্দু লোক, তাকে মার্কেটের মধ্যে থামিয়ে তার হাত ধরে তাকে বিভিন্নভাবে মোবাইল সিম এগুলো আল্লাহ আবিষ্কার করছে, হ্যাঁ মোহাম্মদ 1400 বছর আগে বলে গেছে এইসব অখাদ্য অযৌক্তিক কথা বলছে, এবং লোকটির চেহারার দিকে তাকাবেন হিন্দু লোকটি, তিনি কিন্তু কিছু বলতে পারছেন না, কারণ মা বাংলাদেশের মতো জায়গায় যদি বলে আমি শুনবো না তাহলে তো এই জেহাদি মোল্লারা কবো দিতে পারে, কারণ এগুলি ইতিহাস সাক্ষী। স্টেটাস কি যে বলবো ভাই, কান্না চলে সেগুলো দেখলে ভাই, পাগলের তো একটা নির্দিষ্ট ক্লাস থাকে, এ তো ক্লাসলেস পাগল। ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন আপনি তিনি বিভিন্ন জায়গায় গিয়ে অখাদ্য যুক্তি এবং ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে অন্যান্য ধর্মাবলম্বীদের অপমান অপদস্থ করছিলেন, এখন দেখবেন আসল এই দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে আহসান হাবিব পেয়ার একজন জঙ্গি, তার সাথে কিন্তু এরা জোট বেঁধেছে, এবং আপনারা দেখছিলেন যে জুতায় মোহাম্মদ এই দোকানদার, জুতার দোকানদার হচ্ছে এই সাদা জুব্বা পরা যে লোকটি, এবং মাঝখানে এটি তো বুঝতেই পারছেন এই ভাওতাবাজ আব্দুল আজিজ, এবং মাথায় রুমাল বাঁধা এটা তো আহসান হাবিব পেয়ার, আপনারা অনেকেই তাকে গেলমান হিসেবে বলেন। যাই হোক, দেখেন এখানে একটা লাইভে তারা তিনজন একত্রিত হয়েছিল এবং তারা বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে, কারণ এত সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না, তো এখন শুরু হবে থ্রেট রাকেশ রয়কে নিয়ে যে ষড়যন্ত্র সেটার আপনারা দেখবেন এখনই, একটু পরে আমি আপনাদের দেখাচ্ছি। আসল রিয়েল কাজ করতেছে, আসল রিয়েল করতেছে সে বলছিল এখানে, এখন দেখবেন রাকেশ রায়কে ফাঁসানোর, সে গ্রেফতার হওয়ার আগেই কিন্তু রাকেশ রায়কে ফাঁসানোর ধান্দা তিনি করে গেছেন, এই 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 অংশটুকু খুব মনোযোগ দিয়ে শুনবেন। দাদা আমি সম্মানের সহিত ওনাকে দেখি এবং ওনার সাথে কথা বলি, আমার দাদা, উনি আমার প্রাণপ্রিয় দাদা, তাই আমি ওনাকে মহব্বত করি, আমি ওনাকে মহব্বত করি, খুবই মহব্বত করি, খুবই ভালোবাসি, কিন্তু দাদা না জেনে, আপনারা না জেনে কিছু করবেন না, আপনারা দেখেন আমি কি করতেছি, আপনারা যে আমার সাথে মিথ্যা অপবাদ দিচ্ছেন এটা তো ঠিক না দাদা, আমি আপনাকে ভালোবাসি, আপনার সবাইকে ভালোবাসি, এজন্য আপনারা যারা মৃত্যুবরণ করেছেন, চিতাগুনে জ্বলে গেছেন, ছাই হয়ে গেছেন, তাদের জন্য আমি আমি তাদের জন্য আমি সম্মান প্রদর্শন করি। ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন তিনি রাকেশ রায়ের প্রতি ভালোবাসার কথা বলেন, এখন দেখবেন আসল চরিত্র, একজন ব্যক্তির তথ্য তার গ্রামের বাড়ি কোথায় কি, যেন গ্রাম তার ওই রাকেশ রায়ের ঘর বাড়ি পুড়িয়ে দিতে পারে সেই ব্যাপারে তিনি ভূমিকা রাখবেন, এখন দেখবেন এই দেখেন কি করে। এই যে একজন দাদা আমার নামে জিডি করেছেন, এই দাদার ছবি দেখাচ্ছি, উনি হলেন রাকেশ রায়, এই যে রাকেশ রায়, এই যে দাদা আমাদের সিলেট জকিগঞ্জের রাকেশ রায়, আমি আমার ঠিকানাটা বলছি ওনার, আমার নামে অভিযোগ করেছেন আমাদের সিলেটের, যার নাম শ্রী রাকেশ রায়, পিতা মৃত সুরেশ রায়, ঠিকানা গ্রাম খেরাইয়া পোস্ট অফিস পল্লীশ্রী থানা জকিগঞ্জ জেলা সিলেট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে আমি একজন সনাতন ধর্মের অবলম্বী লোক বটে, আমার মোবাইল দেখুন, এই ব্যক্তিটি রাকেশ রায়ের পুরো ডিটেল তিনি দিয়ে দিলেন, যদি কেউ জিডি করে থাকেন সেটা আইনি পদক্ষেপ, তিনি কোর্টে গিয়ে তিনি তার অপিনিয়ন তুলে ধরতে পারেন, কিন্তু তিনি অনলাইনে, এইগুলি হচ্ছে অনলাইন সন্ত্রাসীর পরিচয়, অনলাইনে তিনি তার তথ্য বলে দিচ্ছেন এবং একটু পরে দেখবেন তিনি থ্রেট করবেন। এখন তিনি বলছেন আল্লাহ তার হেফাজতকারী, আল্লাহ হেফাজত করবেন, কিন্তু দেখবেন এখনই তিনি লেলিয়ে দিবেন তার পেছনে লোকজন, যদি আমার কোনো কিছু হয়, আল্লাহ না করুক তাদের হাতে কোনো কিছু হয়, তারাই সর্বপ্রথম এই রাকেশ সাহেবকে ধরা হবে, সর্বপ্রথম এই আমার দাদাকে উনাকে ধরা হবে, জবাবদিহিতা করতে হবে, যদি আজ আমার কোনো কিছু হয় ওই রাকেশ দাকে ধরা হবে, এবং
তারাই জবাবদিহিতা করতে হবে এবং সারা বিশ্বের মুসলিমরা আজ আব্দুল আজিজের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করবে। কেন করবে না? চিন্তা করছেন, এই রাকেশ শাহকে ধরা হবে। তিনি গ্রেফতার হওয়ার আগেই কিন্তু তিনি সবাইকে উস্কে দিয়ে গিয়েছেন। এর ফলশ্রুতিতে রাকেশ রায় গ্রেফতার হয়ে তিনি আজ জেলে এবং তাকে রিমান্ড দেওয়া হয়েছে। মিথ্যা স্ক্রিনশট বানিয়ে তার নামে এবং মুসলিমরা কতটা নির্লজ্জ, তারা তাদের আল্লাহ নবীকে নিজেরাই অপমান করে স্ক্রিনশট বানিয়ে, মানে ইসলামের তাকওয়া স্ক্রিনশট বানিয়ে আল্লাহ নবীকে গালি দিয়ে তারপরে রাকেশ রায়কে গ্রেফতার করানো হয়েছে। আমি এখন মুসলিমদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন আপনারা এত বড় অপদার্থ, আপনারা কি এতই বিবেকলেস, এই এই এরকম একটা বাটপাট চিটারকে টাকা দিচ্ছেন, অর্থায়ন করছেন হিন্দুদের মুসলিম বানানোর জন্য, যে কিনা আপনার ধর্মের উপরে যদি কেউ এইভাবে এসে মিথ্যাচার করে আপনার আল্লাহর নবীকে যদি এরকম অপমান করে কেউ ধর্ম প্রচার করত, তাহলে বাংলাদেশে তার কি হাড্ডিগুড্ডি থাকতো, কল্লা জায়গায় থাকতো? থাকতো না। কিন্তু এই লোকটি বিভিন্ন মন্দিরে গিয়ে তাদের দেবদেবীকে অপমান, বিভিন্ন পূজার মণ্ডপে গিয়ে তাদের পূজাস্থলে অপমান, এমন কিছু নেই সে করেনি। এই লোকটিকে আপনারা টাকা দিয়ে ইসলাম প্রচার করাচ্ছেন, আপনাদের ইসলাম এত 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 নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছে, এই লোকটিকে টাকা দিচ্ছেন, সে রাকেশ রায়ের মতো এরকম নিরীহ মানুষকে খেপিয়ে দিচ্ছে মানুষকে। অনলাইনে যারা এই লোকটির এই আব্দুল আজিজের ভিডিও শেয়ার করেছেন, আপনাদের লজ্জা হয় না? আপনাদেরকে আপনাদের কখনো বিবেকে নাড়া দেয় না যে ইসলাম কি এইভাবে প্রচার করার জিনিস? আর ইসলাম এইভাবে প্রচার করছেন বিধায় আজকে পুরো পৃথিবীতে ইসলাম হচ্ছে সন্ত্রাসীর ধর্ম, ইসলাম হচ্ছে বর্বরের ধর্ম। আপনারা বর্বরতাকে লালন করেন, আপনারা বর্বরতাকে সমর্থন করেন। কোনো মুসলিম কি আছেন যে আপনাদের মসজিদে এসে আল্লাহ নবীকে নিয়ে কটাক্ষ করে যদি কেউ হিন্দু ধর্ম প্রচার করতে আসে আপনারা তাকে আস্ত রাখবেন? এই লোকটি ঠিক একই কাজ করছে, বিভিন্ন মন্দিরে গিয়ে হিন্দু দেবদেবীকে অপমান করে পূজো করা যাবে না, কেন পোড়ানো হবে, এরকম ধর্মবিশ্বাস তো হচ্ছে অন্ধত্ব। এক অন্ধ আর এক অন্ধরে বলে চোখে দেখে না, এক পাগল আর এক পাগলে যদি পাগল বলে সেটা কতটা যৌক্তিক? ঠিক তিনি ধর্ম প্রচারের নামে অন্যান্য দেবদেবী হিন্দুদের বিশ্বাসের উপর আঘাত করে যাচ্ছিলেন একের পর এক, এবং যার ফলশ্রুতিতে রাকেশ রায় তার বিরুদ্ধে একটি মামলা ঠুকে দেয়। মামলা না, ঠিক জিডি করে, জেনারেল ডায়েরি। তো সেই জিডি করার কারণে তিনি তার ভিডিওতে উস্কে দিচ্ছিলেন সবাইকে, এবং তারই ফলশ্রুতিতে যখন এই আব্দুল আজিজ গ্রেফতার হয় তার এইসব ভণ্ডামি কর্মকাণ্ডের কারণে, তার এই ধর্ম ব্যবসার কারণে, তখনই সমগ্র যোগীগঞ্জের মানুষ, মানুষ বলবো না, এরা মুসলিম, এরা জড়ো হয়ে প্রতিবাদ করে, রাকেশ রায়ের ফাঁসি চায় এবং রাকেশ রায়ের নামে বিভিন্ন মিথ্যা স্ক্রিনশট বানিয়ে তাকে গ্রেফতার করানো হয়। তাকে খালি গায়ে, তাকে কাপড় পর্যন্ত পরতে দেওয়া হয় না, এবং তাকে অপমান, ব্যঙ্গ বিদ্রুপ, অপদস্থর মাধ্যমে তাকে এই জেলে প্রেরণ করা হয়। রিমান্ড, এখনও তিনি রিমান্ড আছেন, জেলে যাবেন হয়তো, তাকে এরকম করা হবে, কারণ ইসলামিস্ট